যে তাহলে হাত ভালো করে ধুইতে হবে মানে জীবাণুর ব্যাপার আছে, পবিত্রতা। আচ্ছা, পেশাব করলাম তো আমি পানি খরচ করলাম, তো আমার হাতে তো পেশাব লেগে নেই। পায়খানা করলাম আমি পানি খরচ করলাম, তো আমি ভালো করে হাত ধুয়ে নিয়েছি, তো আমার হাতে পায়খানা লেগে নেই। আমি নাকের কাছে দিলেও আমি গন্ধ পাচ্ছি না, এরপরে হাতটা মাটিতে মাজতে হবে কেন? পৃথিবীতে পবিত্রতা অবলম্বন করার ব্যাপারে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেয়ে সতর্ক সাবধান মানুষ আর কেউ আছে এই কথা বললে ওর জ্ঞানের ভুল। পেশাব করলে পানি খরচ করে হাত মাজতে হয়, পায়খানা করলে পানি খরচ করে পবিত্র অর্থ অর্জন করে হাত মাজতে হয়। ফরজ গোসল, ফরজ গোসল করলে আগে অজু করতে হবে, সলাতের অজু। অজুর আগে আবার হাতটাকে মাটিতে মাজতে হবে, দেহ হাতটা ধুইতে হবে, তারপরে অজু করতে হবে, সলাতের নামাজের মতো করে অজু, তারপরে গায়ে পানি ঢালতে হবে। এত পবিত্রতা কেন? অজু করার আগে দাঁত পরিষ্কার করতে হবে কেন? বলছেন আল্লাহ নবী যে পাঁচ অক্ত আমি ফরজ করে দিতাম কিন্তু পারবে না, এই জন্য করিনি। কারণ এত দাঁত পরিষ্কার করতে হবে কেন? ঘুম থেকে উঠে দাঁত পরিষ্কার করেন, বাড়ির বাহির থেকে আস ভিতরে ঢুকলে দাঁত পরিষ্কার করেন, প্রত্যেকটা সলাতের সময় দাঁত পরিষ্কার করেন। এত দাঁত পরিষ্কার করেন কেন? মানে জীবাণুর ব্যাপার দাঁতের সাথে আছে। একজন মহিলা ঋতুবতী হয়েছে, তাকে অজু করে গোসল করতে হবে, এত কেন? লোকটা মারা গেছে, আমি গোসল দিলাম, আমাকে গোসল করতে হবে কেন? আমি গোসল দিয়ে ছয়কে ছয়জন আমাকে গোসল করতে হবে? অবাক কথা। একটা লোক মারা গেছে, তাকে তিনবার পাঁচবার সাতবার গোসল দিতে হবে, আবার বলছেন যে একবার তোমরা ওতে এ করে দাও, গোলাপ জল দিয়ে দাও, এই পানিকে বড় এর পাতা দিয়ে গরম করো, গরম করে ভালো করে গোসল দাও, তিনবার পাঁচবার সাতবার গোসল দাও, আর একবার এই গোলাপ জল ঢেলে দিবা, দিয়ে ওকে পরিষ্কার করবা। এত পরিষ্কার করতে হবে কেন? আমি ওকে গোসল দিয়েছি, আমার কি হলে যে আমাকে গোসল করতে হবে? ইসলামের পবিত্রতা ব্যতিক্রম। দীর্ঘ লকডাউনের পর থেকে আমরা এই বিষয়ে লম্বা আলোচনা করে আসছি, জুমার খুতবা বাইতুল হাম জামে মসজিদ। সমস্ত দিনই ভাই বোনকে, পৃথিবীর বাঙালিকে আমরা বিষয়গুলি দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। বলছিলাম করোনা ভাইরাস সম্পর্কে মানুষ যেসব মন্তব্য করেছে এইসব মন্তব্য ঠিক হয়নি, এখনও যা করছে তা ঠিক নয়। মানুষকে রুজি উপার্জন করে খেতে দিতে হবে, রাস্তাঘাট বন্ধ করে মানুষের রুজি, এটাতে করোনাতে আর একটা করোনা ঢুকবে। একদিন যদি যমুনা ব্রিজ বন্ধ থাকে তাহলে 78 লক্ষ টাকা লস আছে। তাহলে শুধু যমুনা ব্রিজে যদি 1 কোটি একদিনে লস থাকে তাহলে সারা বাংলাদেশে কত ইনকামের লস আছে? তাহলে এটা যদি 3 মাস বন্ধ থাকে তাহলে কত কোটি টাকা লস হলো? মানুষ পাগল হয়ে গেছে। উপার্জন করেই মানুষকে খেতে হবে, উপার্জনে মরে যায়, ওটাই তার তাকদীর। তাহলে সহজ হবে বেঁচে থাকা, সহজ হবে উপার্জন করা। সতর্কতা অবলম্বন করুক, বাড়িতে সুন্দর করে গোসল করে অজু করে দূরে কাজ সলাত আদায় করে কাজে বের হবেন, একবারে পরিষ্কার হয়ে দাঁত পরিষ্কার করবেন, পেশাব করতে গিয়ে পা মাটি দিয়ে পা পবিত্রতা অর্জন করবেন। আরে পবিত্রতা অর্জন করার সময় ডান হাত লাগাতে পাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়াদুহুল ইয়ুমনা লি ত্বামিহি ওয়া তাহুরিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি এর ডান হাতটা ছিল খাদ্যের জন্য এবং পবিত্রতা অর্জনের জন্য, ভালোর জন্য। ওয়াদুহুল ইসরা, আর বাম হাতখানা ছিল লে কাদাইহি, পেশাব পায়খানা থেকে পবিত্রতা অর্জনের জন্য আর খারাপ কিছুর জন্য। এই জন্য বাম হাতে চা খেতে হবে না, বাম হাতে পানি ধরতে হবে না, বাম হাতে খাদ্য খেতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শোনো, লায়াকুলান্না আহাদুকুম বিশিমালাইহি ওয়ালা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতান ইয়াকুলু বিহি ওয়া ইয়াসরাবু বিহা। অবশ্য অবশ্যই তোমাদের কে যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। বাম হাত হচ্ছে পেশাব পায়খানার জন্য।
বাম হাত হচ্ছে অপবিত্রতার জন্য, খারাপের জন্য, আর ডান হাত হচ্ছে ভালোর জন্য। কত বোকা মানুষ পায়ের উপরে পা তুলে দিয়ে পা ঝুঁকাচ্ছে আর বাম হাতে চা খাচ্ছে, বিদ্যা দেখাচ্ছে বেটা মূর্খ মানুষ, বিদ্যা সম্পদ দেখাচ্ছে বেটা। ধর্ম না বুঝে, কর্ম না বুঝে, হিসেব নিকাশ না করেই, যার জন্য তো আমি বলেছি যে হেডমাস্টার সাহেব মঞ্চে বসে আছেন আর মেয়ে নাচছে 16 ডিসেম্বরে, তো বাপে দেখছে যে মেয়ে কেমন নাচতে পারে। তো আমি বলেছি ওই বাপকে যদি আমি অশিক্ষিত প্রমাণ করতে না পারি আমি জাতির সামনে বক্তব্য দিব না। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যদি বলে আগে ছিল সালাম আলাইকুম, এখন নাকি আসসালাম আলাইকুম, তাহলে আসলেই বিদ্যানকে এত তাড়াতাড়ি মানুষ এরকম ধরা পড়বে বিদ্যা না থাকার ব্যাপারে এটা আমি মনে করিনি, মানুষ হাতে নাতে ধরা পড়বে এইটা আমি মনে করিনি। আমি মনে করছি যে আমি তো বলেছি যে ছেলের ডান দিকে মা বাপ আছে আর বাম দিকে মা আছে, দুই দিকে বাপ মা বসে আছে আর ছেলের দুই কানে ইয়ারফোন চলছে, ইন্ডিয়ার গান চলছে। আমি যদি এই বাপ মাকে অশিক্ষিত প্রমাণ করতে না পারি তো জাতির সামনে কথা বলবো না, তবে জাতি এত তাড়াতাড়ি নিজেকে মূর্খ প্রমাণ করবে এইটা আমি বুঝতে পারিনি। সম্মানিত দিনী ভাই বল।